ময়মনসিংহের মুক্তাগাছার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকারকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাবের কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি, ঘুষ সহ বিভিন্ন অভিযোগে থানার 8টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করেছেন এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।